ছাদ বাগানে প্রথম একটা হচ্ছে গাছ, যেটা বাড়ি ওয়ান মালটা ফুলে ভর্তি, অসংখ্য ফুল এসছে এবং গুটি আসছে। এরকম ছোট বড় গাছ আমার ছাদ বাগানে অনেকগুলো। এইটা হচ্ছে কিন্নুর কমলা, এবার লাগানো হয়েছে অবশ্য, এই জন্য কিছু গুটি গুটি আসেনি। মালটা চায়ের সঙ্গে খাই, সেই ঘাস ঘাস লেমন গ্রাস বলে, পুরো চায়ের সঙ্গে খাই। কামরাঙা গাছ আমার এই ছাদ বাগানে, ছোট্ট ছাদ বাগান অনেকগুলো, 60-70টার উপরে ছাদে আছে, নিচেও আছে উপরেও আছে। এটাও একটা বাড়ি ওখান গাছ। সিডলেস লেবু, দেশি দেশি মৌসুমি, এটা ইয়েলো মালটা, এটা একটা লেবু। ইন্ডিয়ান মৌসুমি, এটা বিকাশের নার্সারিতে আছে, ইন্ডিয়ান সিকি মৌসুমি। পেয়ারা, ডায়মন্ড পেয়ারা, রেড ডায়মন্ড পেয়ারাটাও সেই, থাই সেভেন পেয়ারা। এই গাছটা আছে কাটল গোল্ড, কাটল গোল্ড বলে, মৌসুমি ইয়েলো মৌসুমি, ইয়েলো মালটা। কিন্নুর কমলা, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এটা ইয়েলো মালটা, একটা ছোট গাছ। একটা কারাকারা, কারাকারা নেভেল অরেঞ্জ, ভেতরটা লাল হয় এবং রক্তের মতো কালার হয়, দেখা যাক কী হয়। কাগজি লেবুর গাছ, তিনটে চারটে। কিন্নুর কমলা, এটা একটা মালটা। গন্ধরাজ লেবুর গাছ, সিডলেস গন্ধরাজ বড় গাছ, অনেকগুলো গুটি ধরেছে, অনেকগুলো গুটি। তারপর ভিয়েতনামি বারামাসি মালটা, এটা কলকাতা পাতি লেবুর গাছ, এটা একটা পাতি লেবুর গাছ, এটা বারো আপনার ভিয়েতনামি বারামাসি পারুয়ান মালটা, কালা বীজ ওভাল, ইয়েলো মালটা, যেটা ইয়েলোটা ওভাল টাইপের হয়, ইয়েলো মালটা ফলকে গাছে নিয়ে আসে। ভিয়েতনামি গরম আসে, এটা কিন্নুর কমলা। এটা সফেদার গাছ, বাগানটাকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি।